বর্তমান দিনে আমরা এখন সবাই বাড়িতে বসেই আমরা সব কিছু কাজ করছি। বিশেষ করে যেমন ধরতে পারো, আজকে যারা স্টুডেন্ট, যারা বাচ্চা বাচ্চা ছেলে, তারাও কিন্তু বাড়িতে বসে আজকে তারা অনলাইনে ক্লাস করছে। যে বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, তারা কিন্তু আগে ট্র্যাডিশনাল বিজনেসে তারা বিশ্বাস করতো, তো তারাও কিন্তু তাদের বিজনেস মডেলটাকে তারা কিন্তু আস্তে আস্তে ডিজিটাল মডেলে কিন্তু কনভার্ট করছে। এছাড়া আমরা বাড়িতে বসে আমরা অনলাইনে অনেক কিছু অর্ডার করতে পারছি, আমরা অনলাইনে খাবার অর্ডার করতে পারছি, আমরা অনলাইনে ই কমার্স যে সাইটগুলো সেখান থেকে আমরা শপিং করতে পারছি। ইভেন আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যা কিছু বিল পেমেন্ট করছি সব কিছু কিন্তু অনলাইনে থ্রু দিয়ে, আমরা ফোনের বিল দিচ্ছি, ইলেকট্রিক বিল দিচ্ছি, আমরা সব কিছু কিন্তু অনলাইনে থ্রু দিয়ে। তো দেখতে গেলে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমান দিনে অনলাইনের চাহিদাটা এতটাই বেড়ে গেছে যে আজকে আমাদের বাড়িতে যদি ইন্টারনেট না থাকে তাহলে হয়তো আমাদেরকে কিছুটা পিছিয়ে আসতে হবে। তো যত ইন্টারনেটের যত চাহিদা বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সাইবার অ্যাটাকও বাড়ছে। তো আজকে আমরা যদি দেখি যে সাইবার অ্যাটাকের সংখ্যা 2016 যদি আমরা দেখি, তার যা সংখ্যা আজকে বর্তমান দিনে আমরা 2021 দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু সাইবার অ্যাটাক কিন্তু 37% ইনক্রিজ করেছে। তাহলে এবার এই সাইবার অ্যাটাক থেকে আমাদেরকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে প্রপার সিকিউরিটি মেজার্স নিতে হবে, আমাদেরকে ইনফরমেশনগুলোকে সিকিউর করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে ইনফরমেশন বা ডেটা হচ্ছে একটা ভ্যালুয়েবল এন্টিটি। সেই ইনফরমেশনগুলোকে যদি আমরা প্রপারলি সিকিউর করতে পারি তাহলে কিন্তু আমরা যারা সাইবার ক্রাইম বা যারা হ্যাকার আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা আমাদের ডেটাগুলোকে আমরা সেফ রাখতে পারবো। শুধুমাত্র তাই নয়, আজকে ওয়ার্ক ফ্রম হোমে আমরা সবাই বিশ্বাসী, আমরা সবাই বাড়ি থেকে যা কিছু কাজ করছি, যে কোনো কোম্পানির আইটি ইন্ডাস্ট্রি তো পুরোপুরি এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। তারা সব কিন্তু বাড়ি থেকে বসে তারা কাজ করছে, তাদের কাজগুলোকে তারা সাবমিট করছে থ্রু অনলাইন। এবার এই ডেটাগুলো হয়তো মানে আমাদের কমিউনিকেশন চ্যানেল থেকে যদি কোনো কারণে যদি ইন্টারসেপ্ট হয়ে যায় বা হয়তো যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেই ডেটাগুলোকে কোনোভাবে আমরা ফিরিয়ে আনতে পারবো না। তো তার জন্য আমাদের ইনফরমেশন সিকিউরিটি আমাদের জানতে হবে। আর বর্তমান দিনে আমাদের ইনফরমেশন সিকিউরিটি যেরকম তার ডিমান্ড বাড়ছে, তার সাথে সাথে ইনফরমেশন সিকিউরিটি বলো, সাইবার সিকিউরিটি বলো, ডিফারেন্ট এই সমস্ত অ্যাসপেক্টগুলো বা এই সমস্ত টেকনোলজিগুলো ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের যদি প্রপার সাইবার সিকিউরিটি প্রফেশনাল যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা এই ডেটাগুলোকে মিস ইন্টারসেপ্ট হওয়ার কাছ থেকে বা হ্যাক হওয়ার কাছ থেকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না বা রক্ষা করতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাদের প্রপার সাইবার সিকিউরিটি প্রফেশনালের দরকার। আমি দেবাশিস হাটি, ইনচার্জ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যে বিষয়টা প্রথমে বলবো সেটা হচ্ছে তোমরা সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে তোমরা কেন পড়বে বা তোমরা কেনই বা এই কোর্সটা তোমরা করতে যাচ্ছ। তার মেন কারণ হিসেবে যেটা আমি বলবো, দেখো আজকে আমরা সবাই হয়তো মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছি বা এইচএস পাস করে বাড়িতে বসে আছি, আমরা কেরিয়ার নিয়ে আমরা ভাবছি যে কোন ফিল্ডে গেলে আমাদেরকে আমরা হয়তো আমাদের ইন ফিউচার আমরা ভালোভাবে নিজেদেরকে প্লেস করতে পারবো কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো কোম্পানিতে। তো সেখানে দাঁড়িয়ে আমার সবথেকে যেটা সাজেশন থাকবে তোমাদের কাছে সেটা হচ্ছে যে দেখো আমরা যদি একটু দেখি ইন্টারনেট, যদি আমরা একটু সার্চ করে দেখি যে কোন ডিপার্টমেন্টের জবের ডিমান্ড দিনের পর দিন বাড়ছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আজকে বর্তমান দিনে সাইবার সিকিউরিটি প্রফেশনালের কিন্তু ডিমান্ড প্রচুর বেড়ে গেছে। কারণ যদি আমরা 2016 থেকে 2020 যদি আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখি সেখানে আমরা দেখতে পাবো যে 2016 থেকে হয়তো 2018 ভিতরে আমাদের অল ওভার ইন্ডিয়াতে হয়তো 1.6 lakh হয়তো সাইবার সিকিউরিটি প্রফেশনাল কাজ করতো, কিন্তু 2020 বা 2021 দাঁড়িয়ে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রায় 2.5 lakh সাইবার সিকিউরিটি প্রফেশনাল তারা কিন্তু কাজ করছে। যত দিন যাচ্ছে, যত আমরা ওয়ার্ক ফ্রম হোম করতে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের অনলাইন ট্রানজ্যাকশন বলো, আমরা অনলাইনে স্টাডি করছি, আমরা অনলাইনে থ্রু দিয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশন আমরা শেয়ার করছি একে অপরের সাথে, তো সেখানে কিন্তু সাইবার অ্যাটাকের সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাচ্ছে। তাহলে এই সাইবার অ্যাটাকগুলোকে যদি আমাদেরকে প্রতিহত করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টটা পড়ে আমাদেরকে অ্যাজ এ সাইবার সিকিউরিটি প্রফেশনাল কিন্তু নিজেদেরকে আমরা এস্টাবলিশ করতে পারবো। তো সেক্ষেত্রে আগামী 5 বছরের মধ্যে প্রচুর ডিফারেন্ট টাইপের জব রোল আসছে, যে জব রোলে কিন্তু আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি। এরপর আমি সেকেন্ডলি যে পয়েন্টটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী থাকতে হবে এই কোর্সে পড়ার জন্য সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। তো আমি প্রথমেই বলে রাখি যে মাধ্যমিকে তোমাদের 35% মার্কস পেলেই তোমরা এই ডিপ্লোমা কোর্সটি করবার তোমরা সুযোগ পাবে।
এবার সেখানে তোমরা যদি জেক্সপো পরীক্ষায় যদি বসো তাহলে তো খুবই ভালো হয়, জেক্সপো পরীক্ষায় বসলেও তোমরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়া তোমরা ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আমাদের সাইবার সিকিউরিটি এই কোর্সের জন্য আমাদের 30 ইনটেক আছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা কিন্তু তোমাদেরকে ইমিডিয়েটলি আমাদের ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য আমাদের কাছে কল করতে হবে। তোমরা ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাবে সেই নাম্বারে তোমরা কল করে সাইবার সিকিউরিটি এই ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমরা আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। এখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে পয়েন্টটা এখন বলবো সেটা হচ্ছে যে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটির মধ্যে ডিফারেন্স কোথায় আছে। সাইবার ফরেন্সিক যারা হয় তারা হচ্ছে বেসিক্যালি যে তোমার মেশিনের সাথে বা তোমার সিস্টেমের সাথে কোনো অনলাইন ফ্রড হচ্ছে কি না বা কোনো সাইবার ক্রাইমস হচ্ছে কি না, তো সেটাকে পুরোটা কিন্তু ইনভেস্টিগেট করে যারা সাইবার ফরেন্সিক এক্সপার্ট। তারা তোমার মেশিনে হয়তো কোনো কারণে কোনো একটা ভাইরাসের দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, তোমার হার্ডডিস্কে তুমি কোনো ডেটাকে রিকভার করতে পারছো না, তখন তুমি সাইবার ফরেন্সিক এক্সপার্টের কাছে গেলে তোমাকে সাইবার ফরেন্সিক এক্সপার্ট কিন্তু ডেটাগুলোকে কীভাবে রিকভার করতে হবে, তার কী মেকানিজম আছে বা কী প্রসিডিওর আছে, কী প্রসিডিওরে তুমি ডেটাগুলোকে রিকভার করতে পারবে, সেই সমস্ত অ্যাসপেক্টগুলো কিন্তু তোমাকে সাইবার ফরেন্সিক এক্সপার্ট তোমাকে কিন্তু জানাবে। ওকে, এটা হচ্ছে সাইবার ফরেন্সিক এক্সপার্টের কাজ বা সাইবার ফরেন্সিকের মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা কীভাবে ডেটাগুলোকে রিকভার করব আমাদের মেশিন থেকে বা আমাদের হার্ডডিস্ক থেকে। এবার ধরে নাও ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটি মানে হচ্ছে যে আমরা ডেটাগুলোকে আমাদের কোম্পানির ডেটা, আমাদের অর্গানাইজেশনের ডেটা, আমাদের পার্সোনাল ডেটা, সেই ডেটাগুলোকে আমরা কীভাবে সিকিউর করব। সাপোজ ধরে নাও আমি একটা মেসেজ, হয়তো কাউকে একটা মেসেজ আমি পাঠাচ্ছি, তাহলে এই মেসেজটা সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যাচ্ছে। এবার এই মেসেজটা ইন্টারমিডিয়েট যে পাথের থ্রু দিয়ে আমার রিসিভারের কাছে যাচ্ছে বা যে কমিউনিকেশন চ্যানেলের থ্রু দিয়ে রিসিভারের কাছে যাচ্ছে, তো রিসিভার যখন মেসেজটাকে পাচ্ছে তখন সে হয়তো মেসেজটাকে একটা ইন্টারপ্রিটেড ভার্সনে কিন্তু মেসেজটাকে পাচ্ছে, সে কিন্তু অরিজিনাল মেসেজটা পাচ্ছে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমার মেসেজটা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে কোথাও হ্যাক হয়েছে বা কোথাও ইন্টারসেপ্ট হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে মেশিন ব্যবহার করছি বা আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করছি বা আমরা যে সার্ভারের থ্রু দিয়ে আমরা কমিউনিকেট করছি, তো আমাদের মেশিন, আমাদের নেটওয়ার্ক, আমাদের সার্ভারকে কিন্তু প্রথমে আমাকে সিকিউর করতে হবে। তারপর ডিফারেন্ট ইনফরমেশন সিকিউরিটি ডিফারেন্ট অ্যালগোরিদম ফলো করে বা ডিফারেন্ট প্রসেস ফলো করে কিন্তু ডেটাগুলোকে আমাকে সিকিউরলি আমাকে ট্রান্সমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এনক্রিপ্ট করে যদি আমরা ডেটাগুলোকে ট্রান্সমিট করতে পারি কমিউনিকেশন চ্যানেলের থ্রু দিয়ে, তাহলে কিন্তু রিসিভার সেন্ডার যে ডেটাটা পাঠিয়েছে রিসিভার কিন্তু এক্স্যাক্টলি সেই ডেটাটা কিন্তু সে ওখানে পাবে, রিসিভ করতে পারবে। তাহলে এর মাঝখানে কিন্তু হ্যাকার কোনোভাবেই কিন্তু ডেটাগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না বা সেগুলোকে হ্যাক করতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের সাইবার ফরেন্সিক আর ইনফরমেশন সিকিউরিটির মধ্যে ডিফারেন্স। তো এই সাইবার ফরেন্সিক আর ইনফরমেশন সিকিউরিটি শেখা মানে এই কোর্সটা করার জন্য তোমাদেরকে যে যে ফিল্ডে তোমাদের যে প্রিরিকুইজিট নলেজগুলো দরকার তার মধ্যে সবথেকে বেশি যে নলেজটা দরকার সেটা হচ্ছে তোমাকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি বলতে পারি তোমাদেরকে পাইথন জানতে হবে কিংবা তোমাদেরকে জাভা জানতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এই সাইবার ফরেন্সিক আর ইনফরমেশন সিকিউরিটি শেখার জন্য বা ভালোভাবে নিজেদেরকে প্লেস করার জন্য ইন্ডাস্ট্রিতে তোমাদের একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা এসকিউএল হোক বা ওরাকেল হোক, তার উপরে কিন্তু তোমাদের দখল দরকার। তারপর তো এবার এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ডেটাবেস ছাড়াও তোমাদেরকে অপারেটিং সিস্টেম খুব ভালোভাবে জানতে হবে। বেসিক্যালি সবথেকে প্রেফারেবল হয় যদি তোমরা লিনাক্স বা কালি লিনাক্সে যদি তোমরা কাজ করতে পারো। তো এই যে সাবজেক্টগুলো তোমাদের সামনে আমি বললাম, তো এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা থ্রু আউট 3 ইয়ার্সের যে ডিপ্লোমা কোর্স তোমরা করবে, এই ডিপ্লোমা কোর্সে বিভিন্ন সেমিস্টারে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো তোমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স হিসেবে তোমরা কিন্তু এখানে স্টাডি করতে পারবে, যাতে তোমাদেরকে একটা সাকসেসফুল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে যাতে আমরা এখান থেকে তোমাদেরকে পাস করিয়ে তোমাদেরকে বের করতে পারি। এরপর আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে এই 3 বছরের সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এই কোর্সটা করার পর তোমরা কোম্পানিতে কী কী জব রোলে তোমরা জব করতে পারবে, সেই জব রোলগুলো আমি তোমাদের সামনে একটু বলবো। ওকে, তো তোমরা 3 বছরের ডিপ্লোমা করার পরে তোমরা যে যে জব রোলে তোমাদেরকে তোমরা প্লেসড হতে পারবে ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল, সাইবার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ম্যানেজার, সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল, সাইবার সিকিউরিটি অফিসার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, পেনিট্রেশন টেস্টার্স, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও তোমরা আরও যে ডিফারেন্ট জব রোলে তোমরা ম্যানেজেরিয়াল পোস্টে তোমরা কাজ করতে পারবে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিরেক্টর। ওকে, আমি সৌমালী রয়,
লেকচারার অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এই কোর্সটার জন্য তোমাদের 3 বছরের মধ্যে মোটামুটি কী কী পড়তে হবে বা জানতে হবে। প্রথমেই বলে রাখা দরকার যে তোমাদের যেহেতু কম্পিউটার সায়েন্সেরই এটা একটা ফিল্ড, তাই জন্য বেসিক কিছু ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার জন্য কি না আমাদের এই কোর্সে যে যে বিভিন্ন রকম ল্যাব এক্সপেরিমেন্ট আছে, যে কোর্সের কন্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের খুব সুন্দরভাবে পড়ানো হবে, শেখানো হবে কলেজে। নেক্সট আমি আসছি হচ্ছে অপারেটিং সিস্টেমে। অপারেটিং সিস্টেম যেহেতু আমরা জানি বা তোমরা হয়তো অনেকে জানো না যে আমরা সাধারণত রেগুলারলি উইন্ডোজ ইউজ করে থাকি, কিন্তু লিনাক্সে কিন্তু আমাদের সিকিউরিটি অনেক বেশি ভালো প্রোভাইড করা হয়। তাই জন্য এই কোর্সটার জন্য আমাদেরকে লিনাক্স, উবুন্টু বা কালি লিনাক্স এই জিনিসগুলো অপারেটিং সিস্টেমের পক্ষ কিন্তু জানতে হবে। এছাড়াও পরবর্তী বছরগুলোতে তোমরা পড়বে যেমন কম্পিউটার নেটওয়ার্ক, সেই কম্পিউটার নেটওয়ার্কে তোমাদেরকে সাইবার ফরেন্সিক্স এই কোর্সটার অ্যাঙ্গেল থেকে বলা যেতে পারে ক্রিপ্টোগ্রাফি, এনক্রিপশন, ডিক্রিপশন, নেটওয়ার্ক সিকিউরিটি, কী কী প্রোটোকলস ইউজ হতে পারে, কীভাবে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন করে থাকি এই জায়গাগুলো আমরা কিন্তু ডিটেলসে পড়ব। এছাড়াও আইওটি বা ক্লাউড কম্পিউটিং, আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, সেটা তোমরা জানো আজকালকার দিনে কিন্তু ভীষণ একটা হট টপিক, লাইক স্মার্ট হোম, স্মার্ট সিটি, সেলফ ড্রিভেন কার্স এই ধরনের যে টেকনোলজিগুলো কিন্তু আজকালকার দিনে বিদেশে বলো বা বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি নিউজের মাধ্যমে, সেই জিনিসগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন পুরোটাই আইওটির ওপর ডিপেন্ডেন্ট। তো এই জিনিসটাও আমরা কিন্তু থ্রু ল্যাব এক্সপেরিমেন্ট অ্যান্ড থ্রু দিস সাবজেক্ট নলেজ আমরা কিন্তু ভালোভাবে জানতে পারবো। এরপর আসছে আমরা ডেটাবেস। আমাদের যেহেতু যে কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে ডেটাটা কিন্তু একটা বড় জায়গা, তো সেই জন্য যখনই আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে, সেটা ইউজারের পাসওয়ার্ড হতে পারে, সেটা কোনো ব্যাঙ্ক ডিটেলস হতে পারে, যে কোনো কিছুই, সেটার জন্য কিন্তু আমাদের ডেটাবেসটাকে ভালোভাবে স্ট্রং করতে হবে। সেই জন্য ওরাকেল বা এসকিউএল সফটওয়্যার টুলস এইগুলো নিয়ে আমরা কিন্তু ইউসেজ অ্যান্ড অ্যাপ্লিকেশনসগুলো দেখব। এছাড়াও আমরা যে আরও ইন্টারেস্টিং সাবজেক্টসগুলো নিয়ে পড়াশোনা করবো তার মধ্যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। তো ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মধ্যে আমরা সাইবার ফ্রড হতে পারে, সাইবার অ্যাটাক, সাইবার এথিক্স, ল এইগুলো নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করবো, যে আমাদের ক্রাইম কীভাবে হয়, সেগুলোকে আমাদের প্রোটেক্ট করার জন্য কী করতে হতে পারে, তো তার একটা বেসিক ধারণা কিন্তু আমরা ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির মাধ্যমে পেতে পারি। এছাড়াও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এই সাবজেক্টটা কিন্তু আমাদের যে কোনো ফিল্ডে, যে কোনো ট্রেডে আমাদের অ্যাপ্লিকেবল। তো এটার মাধ্যমে আমরা অনলাইন ফ্রড ডিটেকশন হতে পারে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স হতে পারে, যেরকম স্মার্ট স্পিকার হতে পারে, অনলাইন কাস্টমার সাপোর্ট হতে পারে, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং সাবজেক্টটা থ্রু দিয়ে স্টাডি করতে পারি। এই যে মেন সাবজেক্টসগুলোর কথা তোমাদের বললাম, সেগুলো তোমরা এই 3-ইয়ার ডিপ্লোমা ইন সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি কোর্সটার মাধ্যমে পড়তে পারবে। এছাড়াও তোমাদের আরও কিছু অ্যাডিশনাল সাবজেক্টস রয়েছে যেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। এরপর আমি তোমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান দিতে চাই অ্যাবাউট দিস সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি কোর্সটার, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাইবার সিকিউরিটি ভেঞ্চার্সের রিপোর্ট অনুযায়ী যে আগামী 2022 সালের মধ্যে ইউজার্স অন ইন্টারনেট কিন্তু বেড়ে যেতে পারে প্রায় 6 বিলিয়ন্স, এছাড়াও সেটাই 2030 সালের মধ্যে কিন্তু রিচ করতে পারে 7.5 বিলিয়ন ইউজার্সে। তাহলে বুঝতেই পারছো অন ইন্টারনেট ইউজার্সের ইনফরমেশান সিকিউরিটি প্রোভাইড করাটা কতটা বেশি জরুরি হয়ে পড়েছে। এছাড়াও ন্যাসকমের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই জব প্রোফাইলটার জব ডিমান্ড হাইক রেট কিন্তু প্রায় 150%, অ্যান্ড সাইবার সিকিউরিটির যে মার্কেট সাইজ সেটা কিন্তু 172 বিলিয়ন $172 নেক্সট 5 ইয়ার্সের মধ্যে হতে চলেছে। ইন্ডিয়াতে এরকম প্রচুর ছোটো বড়ো কোম্পানিস রয়েছে যেখানে আজকালকার দিনে কিন্তু সাইবার সিকিউরিটি প্রফেশনালসের জব পোস্টিং প্রায় ডাবল সাইজে হয়ে গেছে, অ্যান্ড খুব কম সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু এই জায়গাটা উপযুক্তভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে। সেটার একটা অন্যতম কারণ হতে পারে তারা হয়তো বুঝতে পারে না যে সেখানে তারা কীভাবে নিজেদের এই কোর্সটা স্টার্ট করবে, কোথা থেকে পড়াশোনা করবে, কীভাবে এগোবে জিনিসটার জন্য, আমরা সেটাই কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে শেখাবো এবং জানাবো। ডিপ্লোমা করার পরেও কিন্তু তোমরা এই বিষয়টা নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অ্যাভেল করতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন আইআইটি কলেজ এবং ডিফারেন্ট কলেজে কিন্তু এই বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। অ্যান্ড ডিপ্লোমা করার পরেই আদার পোস্টের থেকে কিন্তু এই কোর্সটার জন্য পার্টিকুলারলি যে জব পোস্টগুলো অ্যাভেলেবল সেখানে আমরা যথেষ্ট বেশি স্যালারি হাইক দেখতে পাই এবং পে স্কেলও কিন্তু তোমাদের জন্য যথেষ্ট বেশি ভালো থাকবে। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বিস্তারিত জানার জন্য ডিসপ্লেতে যে নাম্বারস আসছে সেখানে তোমরা আমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ভবিষ্যতে আমরা এটা সম্পর্কে আরও তোমাদের তথ্য দিতে থাকবো। থ্যাংক ইউ।